সারা বাংলাদেশকে অচল করে দেওয়া হবে। আমরা সহিংস আন্দোলন করব না, আমরা অসহিংস আন্দোলন করব। আমরা ইট মারব না, আমরা পাথর মারব না, জনসম্পত্তির উপরে কোনো ক্ষয়ক্ষতি আমরা সৃষ্টি করব না। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রতিরোধ করবে, আওয়ামী লীগ তোমাদের উপায় থাকবে না আমাদের রাস্তা থেকে বের করে দেওয়ার, প্রশাসনের কেউ পারবে না আমাদের রাস্তা থেকে উঠিয়ে দেওয়ার। আমরা কথা বলছি দেশের মানুষের জন্যে, আমরা কথা বলছি স্বাধীনতা সংরক্ষণের জন্যে, আমরা কথা বলছি ঐতিহাসিক মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাসী, সেই ঐতিহাসিক মুক্তিযুদ্ধের চেতনায় যেটা ছিল সেই চেতনাকে প্রতিষ্ঠিত করবার জন্য। নামা বলে গায়ে পড়েছেন, মুখে বলবেন আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, আর মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী যত কর্মকাণ্ড সেগুলো আপনারা পালন করবেন, এটা বাংলাদেশের মানুষ কখনোই হতে দেবে না। কত হত্যা করবেন, কত মারবেন, কত গুলি করবেন, কত লাশ বানাবেন, কত জেলে দেবেন, দেন আমরা প্রস্তুত হয়েই বসে আছি। আপনাদের সেই শিকড়, আপনাদের সেই সেই শৃঙ্খলিত জীবন কাটানোর জন্যে ইনশাল্লাহ এদেশের মানুষকে আমরা আমাদের জীবন দিয়ে হলেও আমরা মুক্ত করে যেতে পারবো ইনশাল্লাহ, আমি সেই বিশ্বাস আমরা করি। তাই আজকে বলবো যে অত্যন্ত বেদনার ইতিহাস, অত্যন্ত কষ্টের ইতিহাস, অত্যন্ত পরিতাপের ইতিহাস সৃষ্টি করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগকে আর এক মুহূর্ত বাংলাদেশের মানুষ ক্ষমতায় দেখতে চায় না, বিশ্বাস করুন 80% মানুষ চায় না। আমরা ভ্যানওয়ালার সঙ্গে কথা বলেছি, আমরা কৃষকের সঙ্গে কথা বলেছি, আমরা শ্রমিকের সাথে কথা বলেছি, আমরা ছাত্রদের সাথে যোগাযোগ করেছি, আমরা পেশাজীবী মানুষের সঙ্গে কথা বলেছি, কেউই সাফ করা বাংলাদেশে আওয়ামী লীগকে এক মুহূর্তের জন্য আর ক্ষমতায় দেখতে চায় না। ঠিক সে কারণেই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের ঐক্যবদ্ধ কাফেলা নিয়ে এগিয়ে যেতে হবে একটা স্বৈর শাসকের বিরুদ্ধে, যারা জুলুম করে, নির্যাতন করে, মানুষ মেরে, মানুষকে খুন করে, গুম করে ক্ষমতায় থাকতে চায়। এই দূরভিসন্ধি আর বাস্তবায়িত হতে দেবে না বাংলার মানুষ ইনশাল্লাহ।